श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবাইকে আমার যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আমরা আজকের আমাদের বিবেকানন্দ অনুধ্যান শুরু করছি। আজকে যেমন একটু আগেই জানা গেল যে আজকে আমাদের নবম পর্ব, বলা যেতে পারে আজকে অনুধ্যানের নবমী। আগের বার অষ্টমী ছিল, আর অষ্টমীতে আমরা জানি দুর্গাপুজো হলে অষ্টমীতে সন্ধি পূজাও হয়, তো সেই রকম একটা অদ্ভুত সন্ধিক্ষণ আমরা দেখেছিলাম নরেন্দ্রনাথের জীবনে, যখন তার দেখা হয় শ্রী রামকৃষ্ণের সাথে দক্ষিণেশ্বরে। সেটা যেটা বলা যেতে পারে যে তার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়েছে। তার আগে তার জীবন একটা নিশ্চিত গতি, একটা নিশ্চিত ধারায় প্রবাহিত হচ্ছিল। উপনিষদে বলা আছে যে মানুষ মানে সৃষ্টি এরকম করেছে, ভগবান বলুন যে সৃষ্টিকর্তা যিনি আছেন, মানুষের সৃষ্টি সেই রকম করেছেন যে মানুষ এই জগৎকে চিনতে পারে আমাদের এই পাঁচটি ইন্দ্রিয় দিয়ে। তো আমরা নেত্র দিয়ে জগৎ দেখি, কর্ণ দিয়ে আমরা শুনতে পাই, নাসিকা দিয়ে আমরা ঘ্রাণ নিই, তারপর রসাস্বাদন করি জিহ্বা দিয়ে, আর স্পর্শ দিয়ে জগৎ অনুভূত করি। এই যে পাঁচটি ইন্দ্রিয় দিয়েই আমাদের পুরোটা জগৎ প্রপঞ্চ, জগতে যা কিছু আমরা চাই, যা কিছু আমাদের চাওয়া, যা কিছু সুখ, যা কিছু আমরা করতে চাই, এইসব পাঁচটি ইন্দ্রিয় দিয়ে। তো উপনিষদের শ্লোক খুব সুন্দর ভাবে বলছে যে এই পাঁচটি ইন্দ্রিয় বহিরাগত, মানে বহিরাগত বলছে মানে বহির্মুখী, কেননা কোন ইন্দ্রিয়ই স্বত হয়ে স্বত প্রণোদিত হয়ে আর মানুষের ভিতরের যে জগৎ সেটা দেখার চেষ্টা করে না। আমরা স্বভাবতই ছোটবেলা থেকেই দেখে থাকি যে একটা ছোট শিশুও এই বাহ্য জগৎ নিয়েই তার পুরো জীবন গড়ে ওঠে, আর সারা জীবন যদি সে অন্তর্মুখী দৃষ্টি যদি বিকশিত যদি না হয়, তাহলে তো সারা জীবনই আমরা এই বাইরের সংসারে যা কিছু আমাদের প্রচেষ্টা, যা কিছু পাওয়া চাওয়া সবকিছু এই বাইরের জগতেই থেকে যায়। তো উপনিষদের মানুষেরা মানে আজ থেকে হাজার হাজার বছর আগের কোথাও যদি আমরা ভেবে দেখি, তাহলে অবাক লাগে যে তখনকার ঋষি মুনিরা এই জিনিসটাই লক্ষ্য করেছেন, আর তারা বলে গেছেন যে স্বভাবত আমাদের পাঁচটি ইন্দ্রিয় বহির্মুখী, কিন্তু বিরল কেউ মানুষ থাকে, সে হাজার হাজার কি কোটি কোটি মানুষদের মধ্যে কেউ একজন বিরল মানুষ থাকে যে যে এই ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করার চেষ্টা করে। আর অন্তর্মুখী কেন করার চেষ্টা করে, সে বলছে সে অমৃতের সন্ধানে, মানে এমন একটা সুখ যে অসীমিত বলা যেতে পারে, অফুরন্ত বলা যেতে পারে, কেননা বাইরের জগতে আমরা যতই চেষ্টা করি না কেন, আর যদিও সুখ পেয়েও থাকি, কিন্তু সে সুখ স্থায়ী হয় না, সে একটা না একটা সময় গিয়ে তার আনন্দও চলে যায় আর সে স্থায়ী ভাবে থাকেও না, কিন্তু অন্তর্জগতের যে সুখ, ওই সুখটা সবসময় থেকে যায়। মানে যদি কাউকে যদি স্থায়ী যদি শান্তি পেতে হয়, যদি কাউকে স্থায়ী সুখ পেতে হয়, তখন উপনিষদ বলছেন কি, উপনিষদের যে ঋষি আছেন তিনি বলছেন যে বিরল কেউ মানুষ থাকে যে এই ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করার চেষ্টা করে। কেন বলছি এইসব কথা, যে উপনিষদের কথা কেউ বলবে হয়তো সে হাজার হাজার বছর আগে কি লেখা ছিল, সেটা আমাদের জীবনের সাথে কি মিল, আর সেটা যদি কেউ বলেও থাকে, সেটা কি ওই রকম কোন মানুষ কি সম্ভব যে সে সবসময় অন্তর্মুখী হয়ে থাকবে? কিন্তু যারা আগের বার উপস্থিত ছিলেন
যারা ওই বর্ণনা শুনেছেন যে কিভাবে দক্ষিণেশ্বরে প্রথমবার শ্রী রামকৃষ্ণ আর নরেন্দ্রনাথের মিলন হয়, তা তাদের মনে পড়বে যে ওই মিলনের যে বর্ণনা দুভাবে আমরা দেখেছিলাম, একটা তো শ্রী রামকৃষ্ণের দেওয়া বর্ণনা আর একটা স্বয়ং স্বামী বিবেকানন্দের যে দেওয়া একটা সজীব একেবারে সজীব একটা চিত্রণ আমাদের সামনে, যেটা স্বামীজি তুলে ধরে রেখেছিলেন। তা শ্রী রামকৃষ্ণের যে বর্ণনা সেখানে আমরা দেখেছিলাম যে ঠাকুর বলেছিলেন যে প্রথমবার যখন নরেন্দ্র তার বন্ধুদের নিয়ে আমার ঘরে আসে, তখন আমি দেখলাম যে তার বেশভূষা আর চুলের কোনো পারিপাট্য নেই। আর বিশেষ যে জিনিসটা শ্রী রামকৃষ্ণ লক্ষ্য করেছিলেন আর পরবর্তীকালে তার উল্লেখও তিনি করতেন, সেটা যে নরেন্দ্রের চোখ দিয়ে যেন এইরকম মনে হচ্ছিল যে তার চক্ষু দুটিকে কেউ জোর করে যেন ভিতরের দিকে টেনে রেখেছে। দেখুন, শ্রী রামকৃষ্ণের মানে কি অদ্ভুত একটা সাধারণ একটা পর্যবেক্ষণ করার ক্ষমতা ছিল। একজন মানুষ প্রথমবার তার কাছে এসছে, নিশ্চয়ই সে তো অন্ধ মানুষ নেই, তার চোখ দুটি আছে, আর সে চোখ দুটি এমন যে অনেকেই বর্ণনা করেছেন যে অনেকেই স্বামীজির বক্তৃতা শুনে তার প্রতি প্রভাবিত হয়েছে, কেউ স্বামীজির ব্যক্তিত্ব দিয়ে প্রভাবিত হয়েছে। কিন্তু যারা স্বামীজির ব্যক্তিত্ব দিয়ে প্রভাবিত হয়েছে তাদের মধ্যেও অনেকেরই বর্ণনা যে স্বামীজির চেহারা, তার স্বামীজির চোখ দুটি এমন একটা আকর্ষণীয় জিনিস ছিল যে একবার যে কেউ সে চোখের দিকে তাকায়, আজকেও আমরা ছবিতেও দেখতে পাই যে স্বামীজির চোখের দিকে তাকালেই একটা অদ্ভুত আকর্ষণ আমরা অনুভব করতে পারি। তো সেই চোখ দুটির বর্ণনা শ্রী রামকৃষ্ণ কি সুন্দর ভাবে দিচ্ছেন যে নরেন্দ্রের চোখ দুটি দেখে মনে হয় যেন চোখ যদিও খোলা, কিন্তু তার চোখ দুটি যেন কেউ জোর করে ভিতরের দিকে টেনে রেখেছে, মানে সে অন্তর্জগতের দিকে তার দৃষ্টি আছে। এটা কি অদ্ভুত একটা বর্ণনা! আর শুধু অদ্ভুত না, মানে ওই উপনিষদের সাথে মিলে যাচ্ছে। উপনিষদকার মানুষ বলছেন যে কেউ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের মধ্যে বিরল কেউ থাকে যে অন্তর্মুখী হয়ে থাকে, আর এখানে আমরা নরেন্দ্রের বর্ণনা সেভাবে দেখতে পাই। আর মনে রাখতে হয় যে তখন নরেন্দ্র মাত্র 18 বছরই একজন যুবক, আর তার এখনো বিবেকানন্দ হতে বাকি আছে, এখনো সে বিবেকানন্দ হয়ে উঠেনি। মানে এমন না যে একটা বিরাট আধ্যাত্মিক ধন তখন পেয়ে গেছে, তখন তো আধ্যাত্মিক পথের সন্ধানে আছে, কিন্তু তখনই তার এত অগ্রগতি যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাহ্য জগতের দিকে তার যেন কোনো দৃষ্টিপাতই নাই, সে সবসময় যেন অন্তর্জগতেই ডুবে আছে। সেই রকম নরেন্দ্র এসে আর দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সাথে দেখা করেন প্রথমবার। তা এবার এই প্রথমবার দেখা করতে আসাও মানে এমন না যে তিনি গুরুর সন্ধানে গিয়েছিলেন। পরবর্তীকালে আমরা দেখি, সবাই জানেন এখন তো যে নরেন্দ্র কিংবা বিবেকানন্দের গুরু শ্রীরামকৃষ্ণ, কিন্তু নরেন্দ্র কিন্তু গুরুর সন্ধানে সেখানে যাননি। তার মনে কিছু প্রশ্ন ছিল, আর সেই প্রশ্ন সমাধান পেতে গেলে, সেই প্রশ্নগুলির সমাধান পেতেই তিনি শ্রীরামকৃষ্ণের কাছে যান। এমনিতে শ্রীরামকৃষ্ণের নাম তিনি যদিও শুনে থাকেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্বের প্রতি হয়তো তখন সেরকম আকর্ষণ জন্মায়নি। কেননা নরেন্দ্র একজন যুবক, সে বিশ্ববিদ্যালয়ে পড়ে আর ইংরেজদের তখন শিক্ষা দেওয়া শিক্ষা গ্রহণ করছেন, আর মহাবিদ্যালয়ে হয়তো বেশিরভাগ যারা পড়াচ্ছেন তাদের মধ্যে অনেকেই হয়তো বিদেশিরা কিংবা বিদেশি ভাবাপন্ন আমাদেরই দেশি মানুষেরা। তা ওই যে ইংরেজি শিক্ষার একটা দোষ, যেটা আমরা সবাই জানি যে একটু ইংরেজি জ্ঞান, ইংরেজি শিক্ষার অভিজ্ঞতা হলেই আমরা যেন আমাদের যে হাজার হাজার বছরের যে ট্রেডিশন চলে আসছে সেখান থেকে মানুষ দূরে সরে যায়, এরকম একটা সাধারণ ভাবে এরকম বলা যায়, তখনও ছিল, আজকে আমরা সেটা দেখতে পাই। তা নিশ্চয়ই শ্রী রামকৃষ্ণের ব্যক্তিত্বে প্রথমবার দিকে তাকালে সেরকম কোনো আকর্ষণ নরেন্দ্র অনুভব করেননি। প্রথমবার বলতে আমরা মনে রাখতে পারি যে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে যখন দেখা হয়, কিন্তু মনে যে প্রশ্ন, সে প্রশ্নগুলি নরেন্দ্রকে শান্ত ভাবে থাকতে দিচ্ছে না। তারপর নানান ভাবে নানার দিক থেকে যখন শ্রী রামকৃষ্ণের বার্তা তার কাছে আসছে, অনেক লোকের মুখে শ্রী রামকৃষ্ণের নাম যখন শুনতে পাচ্ছে, তখন একদিন ঠিক করেই ফেলেছে, যাই তাহলে একবার দেখা করেই আসি।
আর মনের যে প্রশ্নগুলি সেটাও হয়তো আমি ওখানে জিজ্ঞেস করে আসবো। একবার প্রশ্ন করলে তখন তো বোঝাই যাবে যে মানুষ কি রকম। তা সে আমরা এখন আর বিশদভাবে সে বর্ণনার মধ্যে যাচ্ছি না, আগের বারের পুরো আলোচনা সেই দক্ষিণেশ্বরের প্রথম তাদের যে আলাপ হই সেটা নিয়েই ছিল। তা আমরা একটাই জিনিস এখানে মনে রাখতে পারি যে এই প্রথমবারের দক্ষিণেশ্বরের যে পরিচয় হয় সেই পরিচয়ের ফলস্বরূপ কিন্তু নরেন্দ্রের মনের কোনো শান্তি স্থায়ীভাবে আসেনি। কেন আসেনি? কেননা একদিকে শ্রী রামকৃষ্ণের ব্যক্তিত্ব তাকে খুব গভীরভাবে প্রভাবিত করেছে, অন্যদিকে তার মনে কিছু সন্দেহ থেকে যাচ্ছে। প্রভাবিত কিভাবে করেছে? যে নরেন্দ্রের মনে যে একটা চূড়ান্ত প্রশ্ন ছিল, যেটা তিনি অনেক জায়গায় গিয়ে হয়তো সে প্রশ্নের সমাধান পাওয়ার চেষ্টা করেছেন, যে যে আধ্যাত্মিক মানুষের কাছে তিনি গিয়েছেন তার কাছ থেকে জানতে চেয়েছেন যে তিনি কি ঈশ্বরকে দেখেছেন, তিনি কি যে যাকে অন্তিম সত্য বলা হয় কিংবা চরম সত্য বলা হয় সেরকম কোন জিনিসের অনুভূতি পেয়েছেন। তো সেই রকম স্পষ্ট উত্তর তিনি কারো কাছেই পাননি। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এসে যখন এই প্রশ্ন করা হলো তখন খুব অদ্ভুত ভাবে শ্রী রামকৃষ্ণ বললেন যে হ্যাঁ, আমি ঈশ্বর দর্শন করেছি, শুধু করেছি তাই না, যদি কেউ চায় আমি তাকেও করাতে পারি, কিন্তু তার জন্য কিছু শর্ত তিনি রাখলেন। শর্ত মানে সেই যেটা জগতের মধ্যে আমরা দেখতে পাই, একজন যদি কেউ ধন পেতে চায়, একজন যদি ঐশ্বর্য পেতে চায়, একজন কিছু যা কিছু তথাকথিত সাংসারিক যা কিছু উপলব্ধি যদি পেতে পায়, তো তার জন্য তো আমরা অন্য সব জিনিসগুলো ছেড়ে রাজি থাকি। অনেকেই আমরা দেখি কেউ IIT পাস করছে, কেউ অন্য এক্সাম পাস করছে, তখন যতক্ষণে সে প্রস্তুতি নিচ্ছে ততক্ষণ হয়তো অন্যান্য আকর্ষণের থেকে দূরে থাকছে। তো তেমনি ঈশ্বর প্রাপ্তি করতে গেলেও সাংসারিক আকর্ষণ থেকে দূরে থাকতে হবে, এই সামান্য শর্ত শ্রী রামকৃষ্ণ বললেন। বলার মধ্যে খুব একটা মানে খুব একটা ব্যাকরণ কি খুব একটা অলঙ্কার দেওয়া ভাষা ছিল সেরকম না, শ্রী রামকৃষ্ণ যেমন সামান্য ভাবে কথা বলতেন, কিন্তু সে সামান্য ভাবে কথাও নরেন্দ্রকে খুব গভীর ভাবে আকর্ষিত করেছে। কেননা নরেন্দ্র বুঝতে পেরেছেন যে ইনি যা কিছু বলছেন শুধু বানিয়ে বলছেন না, শুধু পুঁথিগত কথা বলছেন না, তিনি সত্যি সে অনুভূতি পেয়েছেন, আর সে অনুভূতির ভিত্তিতেই তিনি যা কিছু বলছেন সেসব কিছু তার স্বত অনুভূত জিনিসগুলোই তিনি বলছেন। এই জিনিসটা নরেন্দ্রকে খুব আকর্ষিত করেছে, খুব আকর্ষিত করেছে, খুব প্রভাবিত করেছে। কিন্তু অপরদিকে শ্রীরামকৃষ্ণের কয়েকটি জিনিস, তার ব্যবহারের কিছু জিনিসগুলো নরেন্দ্র বুঝতে পারেননি। যেমন আমরা দেখেছি যে তিনি নরেন্দ্রকে নিয়ে গিয়ে একটা নিভৃত কোনায় গেলেন, একটা বারান্দায় গেলেন, সেখানে শ্রীরামকৃষ্ণকে নরেন্দ্রকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুই এতদিন পরে কেন এসছিস, এতদিন কেন আমায় অপেক্ষা করেছিস। নরেন্দ্র ভাবছেন এই প্রথমবার এর কাছে এসছি, প্রথমবার যাওয়া মানুষের কাছে কেউ এরকম আবদার করে নাকি যে এতদিন পরে কেন এসছিস। একবার কোনো মানুষের মধ্যে যদি পরস্পর একটা সম্পর্ক গড়ে ওঠে, সে সম্পর্ক গড়ে ওঠার পরে যদি কেউ বলে যে হ্যাঁ তুই বেশি আসছিস না কেন, তখন বোঝা যায়। কিন্তু প্রথমবারই আমি কারো কাছে গেলাম আর সে একটা অভিযোগের সুরে অভিমান করে যদি বলে যে না আগে আসা হয়নি কেন, তখন নিশ্চয়ই যে কোনো মানুষের চোখে এটা একটু কেমন একটা ঠেকাবে। তো সেটা গেল। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন যে হ্যাঁ আমি জানি তুমি ওই নারায়ণ আছো, তুমি এই নররূপে এসছো আর মানুষের দুঃখ দর্দ সব কষ্ট সব দূর করতে এসছো। নরেন্দ্র কিছু বুঝতে পারেনি এই জিনিসগুলো, আর পরিষ্কার তার মনে হলো যে ইনি কিছু হয়তো মানসিক বিকারে গ্রসিত আছেন। কিন্তু ওই মানসিক রোগী মনে করলেও যখনই শ্রীরামকৃষ্ণ অন্যান্য মানুষদের সাথে কথা বলছেন তখন নরেন্দ্র দেখেছে যে তিনি সামান্য ভাবেই কথা বলছেন, সেখানে কোনো মানসিক অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায় না। তাই এই যে বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া নরেন্দ্রের মনে আসছে সেটা নরেন্দ্রকে ঠিক বুঝতে দিচ্ছে না যে শ্রীরামকৃষ্ণ কি রকম মানুষ। তো এইসব টানাপোড়েনের মধ্যে একটা জিনিস কিন্তু আমরা দেখেছি যে শ্রী রামকৃষ্ণ যে কোনো মানুষকে যদি একবার আকর্ষিত করার যদি মনে যদি করে নেন তাহলে সে মানুষের সাধ্যে নেই যে তার কাছ থেকে দূরে যেতে পারে। আর তাই ওই প্রথম দিনের দেখার পর নরেন্দ্র যদিও ফিরে যান কিন্তু মনে একটা ভাব ছিল যে মানুষটা কিরকম অদ্ভুত, এর কাছে তো আর একবার না গেলে উপায় নেই।
তো আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলেছিলেন যে কথা দে যে আবার একবার আসবি, আর শুধু তাই না, শ্রীরামকৃষ্ণ জোর দিয়ে বলেছিলেন যে একা আসবি। নরেন্দ্র নিজেই হয়তো না বললে হয়তো সেটাই করতেন, কেননা প্রথমবার বন্ধুদের কাছে গিয়ে তিনি তো ভারী বিপদে পড়েছেন, কেননা শ্রীরামকৃষ্ণ তাকে বন্ধুদের কাছ থেকে দূরে নিয়ে গিয়ে আর তাকে আদর করছেন, তাকে মিছরি মিষ্টান্ন ইত্যাদি খাওয়াচ্ছেন, আর কিছুতেই বন্ধুদের সাথে বসে আর খেতে দিচ্ছেন না, তা নিশ্চয়ই বন্ধুরাও কি মনে করবেন, আর নরেন্দ্রেরও কেমন মনে একটা লাগছে। তা নরেন্দ্র ঠিক মনে করেছেন যে এরপর আমি গেলে একাই যাব। কবে ঠিক ঠিক গিয়েছিলেন আমাদের জানা নেই, কিন্তু মোটামুটি আন্দাজ করা যায় যে হয়তো মাস খানিকের পরে তিনি খুব মানে তাড়াতাড়ি শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েছিলেন সেটাও নেই, আবার খুব বেশি অন্তরাল দিয়ে গিয়েছেন সেরকম না, কেননা মনে তো একটা জিজ্ঞাসা আছে না, সেই জিজ্ঞাসার সমাধান না হলে তো নরেন্দ্রের মনে শান্তি আসছে না। মোটামুটি আন্দাজ করা যায় যে 1 মাস পরে তিনি শ্রীরামকৃষ্ণ, 1 মাস কি সেরকম কিছু সময়ের মধ্যে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আবার যাওয়ার একটা সিদ্ধান্ত নিলেন। এবার কিন্তু তিনি একা যাবেন, আর একা যখন যেতেই হয় মানে ওই যে প্রথম দিকে যেটা বললাম না যে বাহ্য জগতের দিকে নরেন্দ্রের বিশেষ দৃষ্টি নেই, এটা একটা উদাহরণ, আমরা একটা নিদর্শন আমরা এখানে দেখতে পাই, কেননা প্রথমবার নরেন্দ্র যখন বন্ধুদের সাথে একটা গাড়ি করে আর কলকাতা থেকে দক্ষিণেশ্বর গেছেন, তখন তিনি ওই ঠিক পথের অনুসন্ধানটা হয়তো ঠিক ঠিক রকম করতে পারেননি। তার মনে হয়েছিল যে ওই বরানগর পর্যন্ত তার আসা যাওয়া ছিলই, আমরা জানি নরেন্দ্রের কয়েকজন বন্ধু বরানগরে থাকতেন, সে কলকাতা থেকে বরানগর নরেন্দ্র অনেকবার আসা যাওয়া করেছেন, অনেক প্রায় আসা যাওয়া করতেন, আর বেশিরভাগ হয়তো তিনি পায়ে হেঁটেই যেতেন। তার মনে হলো যে ওই বরানগর থেকে আর একটু এগিয়ে গেলেই তো দক্ষিণেশ্বর, তা সেই মনে করে আর নরেন্দ্র একদিন ঠিক করেছেন শ্রীরামকৃষ্ণের কাছে যাবেন, আর পায়ে হেঁটে তিনি রওনা দিয়েছেন। এইবার কিন্তু যতটা তিনি মনে করেছিলেন ততটা কিন্তু খুব কাছাকাছি দক্ষিণেশ্বর ছিল না, তিনি বরানগরের পরেও হেঁটেই যাচ্ছেন হেঁটেই যাচ্ছেন, আর মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন লোকেদের কাছে করে, আর অনেকক্ষণ পর তিনি দক্ষিণেশ্বর পৌঁছালেন। আচ্ছা, তিনি তো সাবধান ছিলেন যে এবার বন্ধুদের নিয়ে যাবেন না, একা একাই যাবেন, কিন্তু এমনও তো হতে পারে, আমরা যখন শ্রীরামকৃষ্ণের কথা আমরা তো পড়ি তখন প্রায়ই আমরা দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণের কাছে কেউ না কেউ ভক্ত উপস্থিত থাকতেন। তা নরেন্দ্র যদিও একা গিয়েছিলেন, কিন্তু এমন হতেই পারত যে শ্রীরামকৃষ্ণের কাছে তখন হয়তো কয়েকজন ভক্ত ছিল, কিন্তু ওই যে লীলাময় শ্রীরামকৃষ্ণ, তিনি হয়তো নিশ্চয়ই জানতেন, তিনি ধারণা করতে পেরেছিলেন যে নরেন্দ্র আসছে। তা সেদিন এমনই একটা কাকতালীয় ব্যাপার বলুন, যে যাই বলুন, যে শ্রীরামকৃষ্ণের ঘরেও কিন্তু কোনো ভক্ত নাই, তা নরেন্দ্র গিয়েই দেখলেন। এই বর্ণনাটাও স্বামী বিবেকানন্দই পরবর্তী কালে দিয়েছেন, সে বর্ণনা থেকেই আমি আজকে এই দ্বিতীয় পরিচয় দ্বিতীয় আলাপের কথা বলছি, দ্বিতীয় দেখার কথা বলছি। তা নরেন্দ্র বলছেন যে দ্বিতীয়বার যখন আমি দক্ষিণেশ্বরে গেলাম আমি তো একা গিয়েছিলাম, কিন্তু দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়ে আমি দেখছি যে শ্রীরামকৃষ্ণ তার ঘরে একাই বসে আছেন। এবার যখনই নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করেছেন, শ্রীরামকৃষ্ণের তো ভারী আহ্লাদ, নরেন্দ্রকে দেখেই তিনি খুব ভীষণ খুশি হয়েছেন। আর একজন খুব মানে আত্মীয়ের কাছে আমরা যেমন স্নেহ প্রদর্শন করি, তেমনি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে আদর করছেন আর তার কুশলাদি প্রশ্ন করছেন। আর আরেকটা কথা, যারা শ্রীরামকৃষ্ণ বচনামৃত পড়েছেন জানেন যে একটি খাট ছিল যেখানে শ্রীরামকৃষ্ণ বিশ্রাম করতেন, আর তার পাশে আর একটা খাট ছিল, ও তো প্রায় তার উল্লেখ করা হয় যে ছোট খাটটি, তো এই ছোট খাটটির উপর শ্রীরামকৃষ্ণ বসেছিলেন একা, আর নরেন্দ্রকে দেখেই তিনি ওই খাটের উপরই নরেন্দ্রকেও বসতে বললেন, আর তারপর দুজন কথা বলছেন। এখন নরেন্দ্র
জানতেন যে প্রথমবার তিনি এমন একটা আচরণ করেছিলেন যাকে নিয়ে নরেন্দ্রের মনে হয়েছিল যে ইনি মানসিক ভাবে একটু রোগগ্রস্ত কি একটু উন্মাদ আছেন। নরেন্দ্রকে নারায়ণ, নরেন্দ্রকে অবতার ইত্যাদি বলেছিলেন। তা নরেন্দ্র মনে মনে ভাবছেন যে হয়তো এরকম কোনো কথাও তিনি আবার বলতে পারেন, কিন্তু সেরকম কোনো কথা সেদিন শ্রীরামকৃষ্ণ বললেননি। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের সাথে সামান্য ভাবেই কথা বলছেন, আর বোঝাও যাচ্ছে যে নরেন্দ্রকে দেখে তিনি খুবই ভীষণ ভাবে আহ্লাদিত। কিন্তু কিছুক্ষণ পরেই নরেন্দ্র দেখলেন যে শ্রীরামকৃষ্ণের ভাবের মধ্যে যেন একটা পরিবর্তন হয়েছে, তিনি যেন নিজের মধ্যে কিছু কথা বলছেন। শ্রীরামকৃষ্ণের কথাগুলি হয়তো হঠাৎ বুঝতে অসুবিধা হচ্ছে যে তিনি কি বলছেন, কার সাথে কথা বলছেন, মনে মনেই যেন কথা বলছেন, সেই রকম কিছু একটা ভাব পরিবর্তন শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখা গেল। নরেন্দ্র কিছু বুঝতেন তার আগে শ্রীরামকৃষ্ণ উঠে আর নরেন্দ্রের কাছে চলে এসছেন। চলে এসে আর শ্রীরামকৃষ্ণ নিজের পা দিয়ে নিজের শ্রীচরণ দিয়ে আর নরেন্দ্রের অঙ্গ স্পর্শ করেছেন। এবার যেমনি শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ নরেন্দ্রের অঙ্গের সাথে হয়েছে, নরেন্দ্রের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল। নরেন্দ্র অনুভব করতে পেরেছিলেন যে কিছুক্ষণ আগে পর্যন্ত যে জগৎটা খুব সামান্য ভাবে তার চারপাশে পরিলক্ষিত হচ্ছিল, সে জগৎটাই যেন পুরোটা পাল্টে গেছে। ওই যে ছোট ঘরের মধ্যে তিনি বসেছিলেন, যে চারটি দেওয়ার আর একটি ছাদ তার দৃষ্টিগোচর হচ্ছিল, হঠাৎ নরেন্দ্রের মনে হলো যেন পুরোটা ঘর গোল ঘুরতে শুরু করেছে। আর শুধু ঘর কেন, ঘরের বাইরে যা কিছু জগৎ ছিল, এই যে জড় জগৎ, যা কিছু তিনি তখন দেখতে বুঝতে পারছিলেন, নরেন্দ্রের অনুভূতি হলো যে পুরো জড় জগৎটাই যেন ঘুরছে, একটা আবর্তের মধ্যে আছে। আর শুধু জড় জগৎই না, তার নিজের যে ব্যক্তিগত সত্তা, তার নিজের যে আমিত্ব, সে আমিত্বটাও যেন আবর্তিত হচ্ছে। আর পুরো এই নিজের আমিত্ব আর এই পুরো জগৎ পুরো আবর্তিত হতে হতে আগরণিত হতে হতে আর যেন একটা মহাশূন্য বিলীন হয়ে যাচ্ছে, এরকম একটা অনুভূতি, একটা খুব অদ্ভুত অনুভূতি নরেন্দ্রের মনে হলো। ও মানে শ্রীরামকৃষ্ণ যখনই স্পর্শ করলেন, সে স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে নরেন্দ্রের মধ্যে এই পরিবর্তনটা উপস্থিত হয়েছে। আচ্ছা, এই পরিবর্তনটা নরেন্দ্র বুঝতে পারছেন, আর কিছুক্ষণ এইটা চলতে চলতে, কিছুক্ষণ বলতে কয়েক সেকেন্ড মাত্র হয়তো হবে, এর মধ্যেই নরেন্দ্রের মনে আরেকটা প্রশ্ন উঠেছে, আরেকটা বিচার তার মধ্যে এসছে যে তার যে আমিত্ব একটা লোপ পেয়ে যাচ্ছে, সে আমিত্ব লোপ পাওয়া মানেই তো মৃত্যু। তো নরেন্দ্রের মনে হলো তাহলে কি আমার মৃত্যু হয়ে গেছে, আর আমার যদি মৃত্যু হয়ে যায়। এবার দেখুন, যে নরেন্দ্র সত্য সন্ধানী, যে নরেন্দ্র এই জগতের দিকে যার দৃষ্টিপাত নেই, শ্রীরামকৃষ্ণ স্বয়ং সে বর্ণনা দিয়েছেন যে এই বাহ্য জগতের প্রতি নরেন্দ্রের যেন কোনো ভ্রুক্ষেপই নেই, সেই রকম নরেন্দ্রের মনে হঠাৎ কি হলো যে যেন আমার মৃত্যু হয়ে যাচ্ছে। আর মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার মনটা কোন দিকে যাচ্ছে, তিনি হঠাৎ চিৎকার করে। দেখো খুব লক্ষ্য করার জিনিস, নরেন্দ্র এটা বললেননি যে রে আমার কি হচ্ছে, আমি কি মরে যাচ্ছি, যে কি আমার কি অন্তিমকাল উপস্থিত হয়েছে, যাকে আমার এখন তো অনেক কিছু কাজ করা বাকি আছে, আমার চাকরি করা বাকি আছে, আমার বিয়ে করার বাকি আছে, সেরকম কোনো কথা নরেন্দ্র বললেননি। কিন্তু তিনি এই কথা বললেন যে আপনি এটা আমার কি করলেন, আর আমার মা বাপ যে আছে, আমার যে মা বাবা আছেন, তার কি হবে। তখন তার মনে সে মা বাবার এই কথাই মনে পড়েছে। তা যখনই নরেন্দ্র চিৎকার করে বলছেন যে আপনি এটা আমার কি করলেন, আমার যে বাড়িতে মা বাবা আছেন, তখনই শ্রীরামকৃষ্ণ হঠাৎ যেন হেসে ফেলেছেন, আর খুব খিলখিল করে শ্রীরামকৃষ্ণ হেসে আর নিজের হাত দিয়ে নরেন্দ্রের বুক স্পর্শ করে, তার বক্ষস্থল স্পর্শ করে আর শ্রীরামকৃষ্ণ বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, এখন থাক, কালে সব হবে। এখন এই যে বর্ণনা আমি দিলাম, কি যে বর্ণনা, যে বর্ণনা আমি দিয়েছি, এই বর্ণনাটা স্বামী বিবেকানন্দের স্বয়ং দেওয়া, তিনি নিজে এই বর্ণনা দিয়েছিলেন। তো সেখানে সেখানে স্বামী বিবেকানন্দ নিজেই একটি কথা বলেছেন যে এই বর্ণনা দিতে আমার যত সময় লেগেছে, বলছেন তার চেয়ে খুব অল্প সময়ের মধ্যে পুরো ঘটনাটি ঘটিত হয়ে গিয়েছিল। শ্রী রামকৃষ্ণ ওই খাটের
এক পার্শ্ব থেকে উঠে আর নরেন্দ্রের কাছে এলেন, তাকে স্পর্শ করলেন। স্পর্শ করার পর নরেন্দ্রের একটা কিরকম একটা অনুভূতি হলো, হলো যেখানে তার মনে হয়েছে যে এই পুরো দৃশ্যমান জগৎই যেন একটা মহাশূন্যের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, আর তার সাথে যেন তার নিজের আমিত্বটাও নষ্ট হচ্ছে, আর আমিত্ব নষ্ট হওয়া মানে মৃত্যু। আর সে মৃত্যু হলে তার মা বাবার কি হবে সেই কথা তার মনে পড়লো, আর তিনি চিৎকার করে শ্রীরামকৃষ্ণকে বারণ করলেন যে আপনি এটা আমার কি করলেন। আর শ্রীরামকৃষ্ণ শোনার সঙ্গে সঙ্গে তিনি হেসে ফেলে আর নরেন্দ্রের বক্ষস্থল স্পর্শ করে বললেন যে ঠিক আছে তাহলে আজকে এইটুকুই থাক, আজকে পুরো কিছু আর কিছু হওয়ার দরকার নেই, পরে দেখা যাবে। এই পুরো ঘটনাটি কয়েক নিমিষের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে ঘটিত হয়েছে। আর যখন শ্রী রামকৃষ্ণ নিজের হাত দিয়ে আর নরেন্দ্রকে স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে নরেন্দ্রের মনে হলো যে যেন কিছুক্ষণ আগে যে অনুভূতি হচ্ছিল সেরকম তো কিছু নেই। ওই মানে শ্রীরামকৃষ্ণ তার কাছে আসার আগে তিনি পুরোটা ঘর বাইরের জগৎ যা কিছু সামান্য ভাবে তিনি দেখছিলেন সেভাবেই আবার সবকিছু তিনি দেখতে লাগলেন। তার মনে হইতে একটা মানে বিচার এসছে যে তাহলে এই কয়েক সেকেন্ডের মধ্যে কি একটা ঘটে গেল, কিন্তু সে তার দিকে আমরা পরে আসবো। এই ঘটনা হওয়ার পরেই আবার দেখা গেল যে শ্রীরামকৃষ্ণ তার সাথে খুব সামান্য ভাবেই কথাবার্তা বলছেন, তাকে খুব আদর করছেন, তাকে শ্রীরামকৃষ্ণের ঘরে যা কিছু ভালো খাবার জিনিস যদি থাকে তখন তিনি তাকে খাওয়ানোর চেষ্টা করছেন। এইভাবেই কথা বলতে বলতে আর প্রায় বিকেল হয়ে গেছে, আর সন্ধ্যা আগত দেখে আর নরেন্দ্র তখন বিদায় নিয়ে আর শ্রীরামকৃষ্ণের কাছ থেকে চলে যাচ্ছে। যখনই যাওয়ার কথা বলছে তখনই দেখা গেল যে শ্রীরামকৃষ্ণ যেন খুব কষ্ট পেয়েছেন, আর তিনি ওই প্রথম দিনের মতনই নরেন্দ্রকে আবার জোর করে আর ওই কথা আদায় করে নিয়েছিলেন যে আবার যেন সে শ্রীরামকৃষ্ণের কাছে আবার যায়। নরেন্দ্র কিছুটা বাধ্য হয়ে কি কিছুটা একটা দ্বিধার মধ্যে পড়ে, কেননা শ্রীরামকৃষ্ণকে ভালো করে পরীক্ষা করার উদ্দেশ্যেই নরেন্দ্র দ্বিতীয়বার এসেছিলেন, কিন্তু পরীক্ষা করা করে আর কোনো নির্ণয়ে পৌঁছানো তো দূরের কথা, তার মনের শঙ্কাগুলি মনের সন্দেহ আর যেন বেড়ে গেছে। তা এইভাবে এই দ্বিতীয় দিনের তাদের দেখাটা সমাপন হলো। এইভাবে কিন্তু নরেন্দ্রের মধ্যে আর বেশি করে কিছু সন্দেহ দেখা গেছে। তিনি মনে করছেন যে এই যে অল্প কয়েকক্ষণের মধ্যে যা কিছু ঘটিত হলো এই জিনিসটা কি, আর শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্বটা কি। তিনি যে প্রথম দিনে যা মনে করছিলেন যে শ্রীরামকৃষ্ণ একজন উন্মাদ, ইংরেজিতে যে কথা বলা হয় যে মনোম্যানিক, মানে কোনো সময় হয়তো ভালো আছেন, কোনো বিশেষ পরিস্থিতির মধ্যে হয়তো তার মাথার কিছু ঠিক থাকে না, থাকে না, তখন তিনি কি বলেন কি করেন জানা যায় না, সেরকম একটা অর্ধোন্মাদ মানুষের মতন তিনি শ্রীরামকৃষ্ণকে মনে করেছিলেন। কিন্তু এই দ্বিতীয় দিনের ঘটনা তাকে সে অর্ধোন্মাদও ভাবতে দিচ্ছে না, কেননা তিনি এই যে অনুভূতি পেলেন শ্রীরামকৃষ্ণের স্পর্শ পাওয়ার জন্য, তার একটা মানে মনে খুব একটা আঘাত লেগেছে, যাকে আমরা বলি যে তার অহংকারকে একটা আঘাত লেগেছে। তিনি যেহেতু পাশ্চাত্য সাহিত্য আর পাশ্চাত্য বিদ্বানদের কথা পড়েছিলেন, তার এই যে হিপনোটিজম আর মেসমারাইজেশন যাকে আমরা ইংরেজিতে বলি, ওই সম্মোহনী বিদ্যা, সে জিনিসের সম্পর্কে তিনি অবহিত ছিলেন। তা তার মনে হলো কি শ্রীরামকৃষ্ণ তাকে সেই রকম সম্মোহিত করেছেন, কোন রকমের হিপনোটিজম তিনি করেছেন কি। কিন্তু তিনি সেটাও জানতেন যে হিপনোটাইজ করতে গিয়ে, কাউকে সম্মোহন করতে গিয়ে যিনি সম্মোহিত করার চেষ্টা করছেন তার খুব দৃঢ় ইচ্ছা শক্তি হওয়ার প্রয়োজন, আর যাকে সম্মোহন করা হচ্ছে তার ইচ্ছা শক্তি কিন্তু তুলনাত্মক ভাবে একটু কম, কি একটু মানে তিনি চরিত্র মানে তার মনের দৃঢ়তাটা যেন একটু কম থাকলে তখনই সম্মোহিত হতে পারবে। তা কিন্তু নরেন্দ্র তো মনে করতেন যে তিনি কলেজের যুবক, তিনি মানে আধুনিক যুবক, তিনি মহাবিদ্যালয়ের ছাত্র, আর তার অনেক রকমের বিষয় পড়া আছে, আর নিজের মেধা বুদ্ধি আর নিজের ওই মানসিক দৃঢ়তা সম্পর্কে নরেন্দ্রের মনে এমন একটি ধারণা ছিল কি সহজভাবে তাকে কেউ সম্মোহিত করতে পারবে, সে কথাটাই নরেন্দ্র বিশ্বাস করতে পারতেন না। কিন্তু আজকে যেটা ঘটিত হয়েছে সেটা তো তার স্বত অনুভূতি,
যে শ্রীরামকৃষ্ণের মতন একজন সামান্য মানুষ, একজন মানে বলা যেতে পারে যে অশিক্ষিত মানুষ, তিনি ওই সেরকম নরেন্দ্রের মতন বিদ্যালয়ে যাননি, তিনি কোনো ইংরেজি শিক্ষা গ্রহণ করেননি, তিনি কোনো ইংরেজি কি পাশ্চাত্য বিদ্যানদের কোনো গ্রন্থ পড়েননি, পাশ্চাত্য বিজ্ঞান সম্পর্কে হয়তো তার কোনো ধারণাই নেই, সেই রকম মানুষ নরেন্দ্রের মতন মানুষকে আর এত সহজ ভাবে একটা সামান্য স্পর্শ, আর সেই স্পর্শ দিয়ে আর নরেন্দ্রের মনের মধ্যে এরকম একটা আলোড়ন উপস্থিত করে দিয়েছে, এরকম মানুষকে নরেন্দ্র কিভাবে বলবে যে তিনি অর্ধোন্মাদ? তা শ্রীরামকৃষ্ণকে বোঝা তো দূরের কথা, শ্রীরামকৃষ্ণের চরিত্র নরেন্দ্রের কাছে আরো একটু দুরূহ হয়ে পড়েছে। তিনি মনে করছেন যে মানুষটা কি, এইদিকে যদি তার ঈশ্বর, তার সাথে যদি ঈশ্বর প্রসঙ্গ করা হয় তখন দেখা যাচ্ছে যে এরকম ঈশ্বর প্রেমে মত্ত মানুষ মানে কোটি কোটি মানুষদের মধ্যে হয়তো খুঁজে পাওয়া অসম্ভব। তার ঈশ্বরের প্রতি প্রেম, তার সংসারের প্রতি বৈরাগ্য, তার বিষয় বাসনার প্রতি তার যে একটা সহজ একটা অনাকর্ষণের একটা ভাব, এইসব জিনিসগুলো দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণকে খুব মানে আপন লোক মনে করছেন। মানে এমন একজন আধ্যাত্মিক মানুষ তিনি জীবনে দেখেননি, কোন বইয়ে সেরকম মানুষের কথা তিনি পড়েননি, আর সেই রকম মানুষের সম্পর্কে হঠাৎ এসছে, তো সে একটা আকর্ষণ, সে আকর্ষণ নরেন্দ্রকে শ্রীরামকৃষ্ণের কাছে খুব টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই প্রথম দিনের শ্রীরামকৃষ্ণের যে আচরণ, যেখানে তিনি নরেন্দ্রকে অবতার ইত্যাদি বলছেন, সেইটা তিনি বুঝতে পারছেন না। আবার এই দ্বিতীয় দিনটা যখন তিনি শঙ্কার নিরসন করতে গিয়েছেন, সমাধান করতে গিয়েছেন, তখন আর একটু বেশি না যেন নিজেই একটু দুবিধার মধ্যে পড়ে এসছেন, তার সন্দেহ নিরসন হওয়ার তো দূরের কথা, তার সন্দেহ যেন আর বেড়ে গেছেন। যে প্রথম দিন শ্রীরামকৃষ্ণকে দেখলাম, দ্বিতীয় দিনে তো তিনি আরো একটা অজানা একটা পক্ষ দেখেছেন, যে এইরকম একজন মানুষ যে কোনোদিন বিদ্যালয়ে মহাবিদ্যালয়ে যায়নি, সে একরকম সামান্য মানুষ, গ্রামের একজন মানুষ, সে কলকাতার মতন শহরের একজন আধুনিক যুবককে শুধু একটা সামান্য স্পর্শ করে আর তার মধ্যে এরকম একটা মানসিক পরিবর্তন এনে দিতে পারে, এই এই যে অনুভূতি নরেন্দ্রের হয়েছে, সেটা নরেন্দ্রের মধ্যে হাজার হাজার প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি কিছুতেই শ্রীরামকৃষ্ণের সম্পর্কে কিছু ধারণা করতে পারছেন না। এখন যখন ধারণা করতে পারছেন না, তখন খুব স্বাভাবিক ভাবেই আমরা আন্দাজ করতে পারি যে তিনি আবার শ্রীরামকৃষ্ণের কাছে যাবেন। কেননা আমরা ছোটবেলা থেকে দেখেছি, নরেন্দ্রের মনে যদি মানে যে নরেন্দ্রের মধ্যে যদি কোনো শঙ্কা উপস্থিত হয়, নরেন্দ্রের মনে যদি কোনো প্রশ্ন উপস্থিত হয়, সে প্রশ্নের ঠিক ঠিক সমাধান না পাওয়া পর্যন্ত কিন্তু নরেন্দ্রের মনে শান্তি থাকতো না। আর এই জন্য আন্দাজ করা যায়, আমরা ঠিক সঠিক ভাবে প্রথম দিন শ্রীরামকৃষ্ণের কাছে তিনি কোন দিন গিয়েছিলেন সেও উল্লেখ কোথাও পাই না, দ্বিতীয়বার কবে গিয়েছিলেন সেটাও আমরা ঠিক ঠিক ওই তারিখের উল্লেখ পাই না। যেমন একটু আগে বললাম যে আন্দাজ করা যায় যে দক্ষিণেশ্বরের প্রথম দেখা আর দ্বিতীয় দেখার মধ্যে হয়তো 1 মাস কি সেরকম কিছু দিনের অন্তরাল থাকতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনীকার স্বামী সারদানন্দজি বলছেন যে এই দ্বিতীয় দেখা আর তৃতীয় দেখার মধ্যে খুব জোর হয়তো 1 সপ্তাহের মতনই হয়তো অন্তরাল থাকতে পারে। কেননা দ্বিতীয়বার দেখা হওয়ার পর নরেন্দ্রের যা অনুভূতি হয়েছে, তা সে তাকে বেশি দিন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে দূরে থাকতে দিচ্ছে না। আন্দাজ করা যায় যে হয়তো সপ্তাহখানিক 10 দিনের পরে হয়তো তিনি আবার শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েছেন। এবারও বলার বাহুল্য যে তিনি একাকি গিয়েছেন, আর শুধু একাকি যাননি, এইবার নরেন্দ্র কিন্তু খুব সাবধানও আছে। সাবধান কেন? কেননা তিনি বুঝতে পেরেছেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে এমন কোন শক্তি আছে, তার মধ্যে এমন কিছু আছে যে একটা সামান্য স্পর্শ করে আর নরেন্দ্রের মতন দৃঢ় মানসিক শক্তি সম্পন্ন মানুষকেও তিনি একটা মানে কাদার তাল থাকে চিকাদের তালের মতন একটা নিজের মতন গড়ে নেওয়ার চেষ্টা তিনি করতে পারেন, যে সেরকম একটা মানে ক্ষমতা আছে তার কাছে যে নরেন্দ্রের মতন মানুষকেও তিনি খুব সহজ ভাবে আর সম্মোহিত করতে পারেন। তা নরেন্দ্র খুব সাবধান ছিলেন এবার যে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে দূরে থাকতে হবে, কিন্তু নরেন্দ্র ভাবলে কি হয়, আসলে তো যার কাছে তিনি যাচ্ছেন
তিনি তো পরবর্তীকালে তার গুরু হবেন। আমরা সামান্য ভাবেও তো কথা বলি না, যে কেউ বেশি বাড়াবাড়ি করলে তখন একদিন তার চেয়ে বিদ্বান মানুষকে তো সেটাই বলা হয় না, যে ও তো ওর গুরু। তাই যে যিনি গুরু তিনি তো শিষ্যের মনের কথা আগেই বুঝতে পারেন। শ্রীরামকৃষ্ণ যেন নিশ্চয়ই জানতেন, কেননা প্রথম এই দ্বিতীয় দেখার সময়ে তিনি কিছু করতে চেষ্টা করেছিলেন, মানে তিনি নরেন্দ্রকে স্পর্শ করেছিলেন, কিন্তু স্পর্শ করার পিছনে কিছু একটা উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্য ছিল আমরা কি করে বলতে পারি, কেননা যখন তিনি নরেন্দ্রকে স্পর্শ করেন নরেন্দ্র হঠাৎ চেঁচিয়ে উঠেছেন যে আপনি কি করছেন, আমার মা বাবা আছেন। আর শ্রীরামকৃষ্ণের জবাব কি ছিল, শ্রীরামকৃষ্ণের উত্তর ছিল আচ্ছা আচ্ছা থাক তাহলে পরে হবে। এই যে পরে হবে মানে শ্রীরামকৃষ্ণ কিছু একটা করতে চেয়েছিলেন, সেটা নরেন্দ্র বাধা দিয়েছে, আর যেহেতু নরেন্দ্র বাধা দিয়েছে শ্রীরামকৃষ্ণ তার ওই স্বতঃপ্রণোদিত যে কাজ সেখান থেকে তিনি একটু বিরত রইলেন। তা এইবার তৃতীয়বারের দেখার আমরা কল্পনা করতে পারি, মানে গুরু শিষ্য দুজনই খুব সাবধানে আছেন, খুবই তালে তালে আছেন। নরেন্দ্র প্রস্তুত হয়েই গেছেন যে তিনি হয়তো শ্রীরামকৃষ্ণকে কাছে আসতে দেবেন না, কি কাছে এলেও তিনি স্পর্শ করতে দেবেন না, সেরকম কিছু একটা ধারণা নিয়ে গিয়েছেন। ওইদিকে শ্রীরামকৃষ্ণ তো উস্তাদ, তিনি তো ভালো করেই জানেন যে নরেন্দ্রের মনে কি কি প্রশ্ন কি শঙ্কা কি হতে পারে। তিনি নরেন্দ্রকে সেরকম কোনো অবসরই দিলেন না। নরেন্দ্র যাবার পরেই আচ্ছা আবার অদ্ভুত ভাবে এটাও মানে আমরা কল্পনা করতেই পারি যে এই তৃতীয় মেলা তৃতীয় দেখার সময়ও আর কোনো ভক্ত উপস্থিত ছিল না, কিংবা যদিও উপস্থিত থাকে তাদের কোনো উল্লেখ নেই। কেননা নরেন্দ্র যখনই দক্ষিণেশ্বরে গেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে হঠাৎ বললেন যে চলো আমরা একটু বেড়াতে যাই। এবার দেখো মানে নরেন্দ্রের যে প্ল্যানিং, নরেন্দ্রের যে একটা প্রস্তুতি ছিল যে আমি ওখানে গিয়ে বসবো, তারপর শ্রীরামকৃষ্ণ কিছু কথা বলবেন, তারপর হয়তো আমার কাছে আসবেন, আমায় স্পর্শ করার চেষ্টা করবেন, শ্রীরামকৃষ্ণ তাকে প্রথম দিকেই উড়িয়ে দিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র যাবার সঙ্গে সঙ্গেই বললেন না চল আমরা একটু বেরিয়ে আসি। এখন বেরিয়ে বাইরে যাবেন সেখানে তো নিশ্চয়ই নরেন্দ্রের মনে হতেই পারে যে তাহলে তো এরকম কোনো অনুভূতি আগের বার যা হয়েছিল সেরকম রাস্তাঘাটে তো সেরকম কিছু হবে না। তা তিনি শ্রীরামকৃষ্ণের সাথে খুব সহর্ষ ভাবে বেড়াতে বেরিয়েছেন। বেড়াতে বেড়াতে দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে আর দক্ষিণেশ্বর মন্দির থেকে কাছেই একজন ভদ্রলোক ছিলেন যদুনাথ মল্লিক, সে যদুনাথ মল্লিকের একটা বাগান আছে, এখনো আছে। আমি কয়েকদিন আগে গিয়ে, এখন কয়েকদিন বলছি প্রায় মানে 1.5 বছর তো হয়ে গেল বেলুড় মঠ প্রাঙ্গণ থেকে বাইরে বেরোনো হয়নি, আর ওই লকডাউন শুরু হওয়ার আগে ও হয়তো 6 মাস আগে গিয়েছিলাম, মানে মোটামুটি 2 বছর আগেই হয়তো গিয়েছিলাম। যাই হোক, ওই যদুনাথ মল্লিকের বাগানে যদুনাথ মল্লিক নিজে আর তার মা দুজনই শ্রীরামকৃষ্ণকে খুব শ্রদ্ধা করতেন। তা যদিও ওরা কলকাতায় থাকতেন, কিন্তু এই বাগান বাড়ির যে কর্মচারীরা ছিলেন তাদের নির্দেশ দেওয়াই ছিল যে যে কোনো সময় যদি শ্রীরামকৃষ্ণ সেখানে যান তাহলে তার জন্য ওই বাগান বাড়িটা খুলে আর তাকে বসতে দেওয়া হয়, সেরকম নির্দেশ দেওয়াই ছিল। তা শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে নিয়ে দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে বেড়াতে বেড়াতে আর অল্প দূরে অবস্থিত এই যদুনাথ মল্লিকের বাগানে যান। আচ্ছা সেখানে প্রবেশ করে আর তারা কথাবার্তা বলছেন। যে নরেন্দ্র যে একটা প্রস্তুতি নিয়ে এসেছিলেন সেটা তো মানে তার মনটা ওখান থেকে অনেকটা সরে গেছে, কেননা রাস্তায় তারা কথা বলতে বলতে যাচ্ছেন, তারপর ওই বাগান বাড়িতে গিয়ে আর বসে আর কথা বলছেন। কিন্তু এই কথার ফাঁকে হঠাৎ দেখা যায় যে আবার শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের কাছে এসে আর হঠাৎ তাকে স্পর্শ করলেন। এইবার এই স্পর্শ কেন বলছি, যে যদি নরেন্দ্র যদি প্রস্তুতি নিয়ে গিয়ে থাকেন তা শ্রীরামকৃষ্ণ তো কম যান না, তিনি আগের বার বুঝেছিলেন যে এই ছেলেটিকে একটু কম ভোল্টেজ শক দিলে কাজ হবে না, এই 2 ভোল্ট 5 ভোল্টের কাজ ওতে কাজ হবে না, তা একেবারে 440 ভোল্টের শক দিতে হবে। এই যে এইজন তৃতীয় যে যে দেখা, এই তৃতীয়বারের দেখার বর্ণনা আমরা স্বামী বিবেকানন্দের কাছ থেকে পাই না, না পাওয়ার কারণও আছে, কেননা তিনি জানতেনই না কি হলো।
এই যে যদুনাথ মল্লিকের বাগান বাড়িতে গিয়ে কথা বলতে বলতে শ্রীরামকৃষ্ণ তার কাছে এলেন, এসে স্পর্শ করলেন, আর স্পর্শ করার সঙ্গে সঙ্গে নরেন্দ্র অজ্ঞান। আগের বার যে একটা তেন একটা অনুভূতি হয়েছিল যে ঘর শুদ্ধ সব জগৎ একটা ঘুরছে, একটা মহাশূন্য বিলীন হয়ে যাচ্ছে, তার নিজের আমিত্ব যেন লোপ পাচ্ছে, এরকম কোনো অনুভূতি হয়নি। এই পরবর্তী কালের যে স্পর্শ, সে স্পর্শ এতই দ্রুত ছিল আর এতই অস্বাভাবিক ভাবে হয়েছিল যে যখনই শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে স্পর্শ করেছিলেন, নরেন্দ্র একেবারে অজ্ঞান। অজ্ঞান হওয়ার পর কি হলো, তো মানুষ কি করে বলবে? তো সে তৃতীয়বারের এই যে বর্ণনা, এই বর্ণনাতে আমরা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পাই যে অনেক পরের কথা, তিনি হয়তো অন্যান্য কোনো ভক্তের সামনে বর্ণনা দিয়েছিলেন যে সেদিন আমি নরেন্দ্রকে স্পর্শ করে আর নরেন্দ্র অজ্ঞান হলো। অজ্ঞান মানে ওই যে অজ্ঞান বলুন, অচেত বলুন, কি একটা মানসিক অন্য পর্যায়ে তিনি নরেন্দ্রকে নিয়ে গেলেন। কেননা পুরোপুরি আমরা যেভাবে যাকে অজ্ঞান বলি, সে অজ্ঞান হয়ে গেলে তো মানুষ কোন রকম কথাবার্তা বলতে কি কোনো কিছু করতে সক্ষম হয় না, কিন্তু সেইভাবে নরেন্দ্র অজ্ঞান হননি, তিনি বাহ্য জ্ঞান বিহীন হয়েছিলেন নিশ্চয়ই, কিন্তু পুরোপুরি যাকে আমরা অজ্ঞান বলি সেরকম হননি। কেননা শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে নিজেই বলেছেন যে নরেন্দ্রকে স্পর্শ করার পর আমি নরেন্দ্রের কাছে অনেক প্রশ্ন করেছিলাম। আর কি রকম প্রশ্ন? তিনি দু চারটি উদাহরণ দিলেন, যেমন তিনি জিজ্ঞেস করলেন যে নরেন্দ্র কে। এখন নরেন্দ্র কে বলতে যদি আমরা সেই ধারণা করি যেটা নরেন্দ্রের নিজের মনে তখন ছিল যে বিশ্বনাথ দত্তর ভুবনেশ্বরীর পুত্র নরেন্দ্র, সেভাবে তিনি নরেন্দ্রকে চিনতে চাইলেন না। নরেন্দ্রের আসল ব্যক্তিত্বটা কি শ্রোতারা মনে রাখতে পারেন, যে আগের বার দুবার আমি ওই বর্ণনা দিয়েছি যেখানে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তিনি একবার ধ্যানস্থ হয়ে আর তার মন অনেক উঁচু অবস্থায় পৌঁছে যায়, সেখানে সপ্তর্ষি মন্ডল যেখানে, সেখানে মানে এরকম একটা জায়গায় তার মন পৌঁছে যায় যেখানে সাতজন ঋষিকে দেখেছিলেন। সে সাতজন ঋষির মধ্যে একজনকে তিনি আসতে বললেন পৃথিবীতে অবতরিত হয়ে। তো ওই ওই যে সব ভাব দৃষ্টিতে তিনি একটা অনুভূতি পেয়েছিলেন, সেই ভাব অনুভূতির সত্যতাই তিনি যাচাই করতেছিলেন, সেটাই তিনি দ্বিতীয়বারও চেষ্টা করেছিলেন, কিন্তু নরেন্দ্র বাধা দিয়েছে যে আমার মা বাবা আছে করে, তখন শ্রীরামকৃষ্ণ ছেড়ে দিলেন, আচ্ছা পরবর্তীকালে হবে। কিন্তু এই তৃতীয়বার শ্রীরামকৃষ্ণ ওই যাচাই পুরোপুরি করতে চেয়েছিলেন, তাই তিনি বললেন যে আমি স্পর্শ করে আর নরেন্দ্রের বাহ্য জ্ঞানটা লুপ্ত করি, তারপর তার কাছ থেকে আমি জানলাম যে সে কে আর কেন এসছে, মানে পৃথিবীতে কেন এসছে, কোথায় থেকে এসছে আর কতদিন সে পৃথিবীতে থাকবে। এই সব কথাগুলি শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে নিজেই বলেছে যে আমি নরেন্দ্রের কাছ থেকে এইসব প্রশ্নের উত্তর আদায় করলাম, আর প্রশ্নের উত্তর পেয়ে আমার মনে পূর্ণরূপে সন্তুষ্টি হয়েছে যে হ্যাঁ, তিনি আগে আগেবার যে মানে নরেন্দ্র প্রথমবারও তার কাছে আসার আগে তার যে দর্শন হয়েছিল নরেন্দ্রের সম্পর্কে, যে একজন মানুষ আসবে সে হয়তো তার কাজ করবে, তার কাজ বলতে যে ঈশ্বর প্রদর্শিত যে তার জীবনের যে একটা ধ্যেয় ছিল সে ধ্যেয় পূর্তিতে যে সাহায্য করবে সেরকম একজন মানুষ তার কাছে আসবে, এরকম তিনি আভাস আগে থেকে পেয়েছিলেন। সে আভাসের সত্যতা যাচাই তিনি এইবার করলেন। তো তিনি নরেন্দ্রের কাছ থেকে এইসব কথাগুলো জেনে আর তারপর আবার নরেন্দ্রকে স্পর্শ করে, তখন দেখা গেল নরেন্দ্র আবার সামান্য ভাবে ফিরে এসে সামান্য জ্ঞান ফিরে পেয়েছে। তো তা কিন্তু জানাই ছিল না যে কতক্ষণ সে অচেত ছিল, কতক্ষণ নরেন্দ্র ওইরকম অবস্থায় ছিল, আর এর মধ্যে শ্রীরামকৃষ্ণ কি প্রশ্ন করেছেন আর নরেন্দ্র কি জবাব দিয়েছেন সেটা নরেন্দ্র কিছু জানা ছিল না। কিন্তু পরবর্তীকালে স্বয়ং শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আমরা জানতে পাই যে কিভাবে তিনি নরেন্দ্রের কাছ থেকে কিছু কিছু প্রশ্নের উত্তর পেয়েছিলেন। এর সাথে শ্রীরামকৃষ্ণ এটাও বলতেন যে আমি সেদিন নরেন্দ্রের কাছ থেকে প্রশ্ন করতে করতে এটাও জেনেছি যে যেদিন নরেন্দ্র নিজেই জেনে নেবে যে সে কে, সেদিনই নরেন্দ্র এই জগৎ থেকে বিদায় নিয়ে নেবে। দেখুন প্রশ্নটা মানে এই কথাটা কত গভীর। এইদিকে শ্রী রামকৃষ্ণ বলছেন যে যেদিন নরেন্দ্র নিজে জেনে নেবে যে সে কে, সেদিন সে পৃথিবী ছেড়ে মানে এই পৃথিবীর পরিত্যাগ করে আর নিজের শরীর পরিত্যাগ করে চলে যাবে।
ওইদিকে নরেন্দ্র নিজেকে কি ভাবছে? নরেন্দ্র নিজেকে ভাবছে যে আমি বিশ্বনাথ দত্ত, আর নরেন্দ্র মানে নরেন্দ্রের মনে হয়তো তখন গভীর ভাবে সে প্রশ্নটা আসেইনি, সে তো নিজেকে ভুবনেশ্বরী আর বিশ্বনাথের পুত্র হিসাবেই ভাবছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে নরেন্দ্র যদি জেনে জেনে যাবে যে সে কে, সে এই পৃথিবীতে আর একদণ্ড থাকবে না। তা এখন এই কথাগুলো হয়তো আমাদের কাছে হয়তো স্বপ্নলোকের কথা আমরা বলতে পারি, কি হয়তো কিছু কাল্পনিক কথাগুলো বলতে পারি, কিন্তু কাল্পনিক তো মোটেই বলা যায় না, কেন এনে সব বাস্তবিক অনুভূতি নরেন্দ্রেরও হয়েছে, শ্রীরামকৃষ্ণের হয়েছে, এটা কোনো কল্পনার কোনো প্রশ্নই আসে না। কিন্তু এই কথা বুঝতে গেলে যে মানসিক পর্যায়ে আমাদের যাওয়া সম্ভব, সে মানে যাওয়া প্রয়োজন, সে পর্যায়ে না পৌঁছতে পারলে কথাগুলো আমরা ঠিকভাবে বুঝতে পারবো না। কিন্তু মোটামুটি এই 3 বার দেখা হবার পর থেকে নরেন্দ্রের মনে সেই রামকৃষ্ণের প্রতি মানে একটা ভাব ছিল যে মানুষটাকে, ওই ভাবটা অনেকটা কেটে যায়। তিনি হয়তো তখনও শ্রীরামকৃষ্ণকে পুরোপুরি গ্রহণ করতে পারেননি, তিনি নিশ্চয়ই তখনও শ্রীরামকৃষ্ণকে সেভাবে গভীর ভাবে বুঝতে পারেননি, কিন্তু তার এই 3টি দেখার পর তার মনে স্পষ্ট একটা ধারণা হয়েছিল যে আধ্যাত্মিক পথে যদি কিছু সন্ধান নরেন্দ্রের যদি পাওয়ার আছে, তা এই একজন মানুষ যে সেই সন্ধান দিতে পারে। আর এই মানুষটি তার মধ্যে কোনো কিছুই মানে কৃত্রিম কিছুই নেই, তিনি যা কিছু বলেন যা কিছু করেন খুব সহজ স্বাভাবিক ভাবেই করেন, যেটা তার জানা আছে তিনি সেটা বলছেন, যেটা যার জানা নেই সেটা খুব বানিয়ে কথা বলার চেষ্টা করছেন না। আর এই যে ঈশ্বর সম্পর্কিত যা কিছু, সাধনা সম্পর্কিত যা কিছু কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, সেসব তার স্বত অনুভূতির মধ্যে দিয়েই বলছেন। যারা শ্রীরামকৃষ্ণের জীবন গহন ভাবে যারা অধ্যয়ন করেছেন তারা নিশ্চয়ই জানেন যে নরেন্দ্রের সাথে দেখা করার অনেক আগেই শ্রীরামকৃষ্ণ তার ওই যে অভূতপূর্ব ঐতিহাসিক যে 12 বর্ষ ব্যাপী তার যে সাধনা, সে সাধনা সম্পূর্ণ করে ফেলেছিলেন। আর সে সাধনার মধ্যে তিনি দ্বৈত পথ, অদ্বৈত পথ আর নানান ধর্মের পথ দিয়ে সবভাবেই তিনি ঈশ্বরের অনুভূতি করেছেন। তাই তার কাছে যদি কোনো সাধনা সম্পর্কিত আধ্যাত্মিক পথের কোনো বাধা বিঘ্ন সম্পর্কিত কোনো প্রশ্ন যদি রাখা হয়, যেহেতু শ্রী রামকৃষ্ণ নিজেই সেই পথ দিয়ে হেঁটেছেন, তার প্রত্যেক জিনিসটা জানা ছিল, আর তাই প্রত্যেক প্রশ্নের জবাব তিনি দিতে পারতেন, সে জবাব এতটাই সঠিক থাকতো, কেননা সে তার অনুভূতি সাথে মিল খেত বলেই তার মধ্যে একরকম একটা আকর্ষণ, একটা অপিল থাকতো, যেটা প্রশ্নকর্তাকে পুরোপুরি ভাবে সন্তুষ্ট করতে পারতো। তো এই 3টি যে দেখা হয়ে দক্ষিণেশ্বরে, এই 3টি দেখার পর আমরা বলতে পারি যে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি অনেকটাই মানে তার মনে একটা শ্রদ্ধার ভাব, মানে এই বলাটা এখনো ভুল হবে যে এই 3টি দেখা হওয়ার পর আর তিনি শ্রীরামকৃষ্ণকে গুরু মেনে নিয়েছিলেন, সে কথাটা এখনো বলা ভুলই হবে, কেননা এত সহজে ভাবে নরেন্দ্র কারো অনুগত হবে, এত সহজে ভাবে নরেন্দ্র কাউকে গুরু হিসাবে স্বীকার করবে, সেটা নরেন্দ্রের চরিত্রের সাথে মিল খায় না। কিন্তু তবু শ্রীরামকৃষ্ণের চরিত্রের প্রতি তার মানে একটা সহজ স্বাভাবিক আকর্ষণ জন্মেছে। আর কিছু নাই হোক, শ্রীরামকৃষ্ণের যে অকৃত্রিম ভালোবাসা, সে ভালোবাসার অনুভূতি নরেন্দ্র পেয়েছে। তা পরবর্তীকালে কি ঘটনা হলো আর কিভাবে আস্তে আস্তে নরেন্দ্রের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে, কিভাবে আস্তে আস্তে নরেন্দ্র স্বামী বিবেকানন্দের রূপে পরিবর্তিত হয়েছে, কিভাবে তিনি শ্রীরামকৃষ্ণকে গুরু রূপে বরণ করেছেন, এইসব কথাগুলো আমরা পরবর্তী আলোচনার মধ্যে দেখবো। কিন্তু একটি কথা এখানে মনে রাখা উচিত, এই গুরু শিষ্য প্রসঙ্গেই শ্রী রামকৃষ্ণ বলতেন যে কাঁচা গুরু থাকলে, উদাহরণ দিয়ে তিনি বলতেন, শ্রীরামকৃষ্ণ বলতেন যে একবার তিনি ওই পঞ্চবটির দিকে গেছেন আর ওখান থেকে
মানে যাওয়ার পথে তিনি দেখলেন যে একটা ব্যাঙ খুব জোরে চিৎকার করছে, আর ফেরার কিছুক্ষণ পরে যখন ফিরে আসছেন তখনও তিনি ওই ব্যাঙের ডাক শুনলেন। তিনি একটু কুতূহলী হয়ে আর দেখতে গেলেন, তখন দেখতে পেলেন যে একটা সামান্য একটা সাপ সে ব্যাঙকে ধরেছে। এবার ব্যাংকে ধরেছে, কিন্তু সে তাকে গিলতেও পারছে না, তাকে ফেলতেও পারছে না বলেই মানে এই উদাহরণ দিয়ে শ্রীরামকৃষ্ণ বলতেন যে একটা কাঁচা গুরুর হাতে যদি কোনো শিষ্য পড়ে যায় তাহলে সে গুরুরও কষ্ট শিষ্যেরও কষ্ট। তা শ্রীরামকৃষ্ণ বলতেন যদি একটা কোনো বিষাক্ত সর্প যদি ওই ব্যাংকে ধরতো তাহলে তিনটে ডাকের পরই কিন্তু সে ব্যাংকের পীড়াটা তার এই লৌকিক যা কিছু তার করার ছিল সেসব ঘুচে যেত, ওই কষ্টটা ঘুচে যেত। খুব জোর হয়তো তিনটে ডাক দিত। আমরা অক্ষরে অক্ষরে এখানে দেখতে পাই যে নরেন্দ্রের সাথে তার এই যে প্রথম তিনটি দেখা, প্রথম বলতে মানে সুরেন্দ্র মিত্রের বাড়ির কথাটা বাদ দিলাম, কিন্তু দক্ষিণেশ্বরের এই যে তিনটে দেখা, এই তিনটে ডাকের পরে আমরা দেখতে পাই যেহেতু গুরুও পাকা শিষ্যও পাকা, এই তিনটে ডাকের পরে এই তিনটে দেখার পরেই নরেন্দ্রের ভাবের মনের ভাবটা অনেকটা পাল্টে গেছে শ্রীরামকৃষ্ণের প্রতি। এখনো তিনি তাকে গুরু হিসাবে বরণ করেননি, কিন্তু তবু তার মনে শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্বের প্রতি একটা আকর্ষণ নিশ্চয়ই জন্ম নিয়েছে। তা এরপরে ঘটনাগুলি কিভাবে ঘটেছে এগুলো আমরা পরবর্তী আলোচনার মধ্যে দেখব। আজকে আমরা এখানে শেষ করি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।